বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, এখন আর যুবকরা সার্কাস দেখতে যায় না। আউল বল ফাউলদের বাস শেষ, ওখানে মানুষ হয় না। সারা রাত এই যে চিল্লাচিল্লি করে ওরা হারমোনিয়াম তাবলা দোতারা একতারা সেতারা তাম্বুরা নিয়ে, শ্রোতা নাই। কারণ আমি আগেই বলেছি, যুবক ও তরুণরা আল্লাহর কোরআনের ছায়াতলে আশ্রয় নিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাহফিল সফল হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, সবাই খুশি, মাবুদ খুশি, বেজার শুধু শয়তান, আর বেজার শয়তানের চেলাচামুন্ডারা। নিরপেক্ষ বলতে ইসলামে কোনো কিছু নাই, আপনাকে পক্ষ নিতেই হবে, হয় সত্যের পক্ষ নয় মিথ্যার পক্ষ, হয় আলোর পক্ষ নয় অন্ধকারের পক্ষ, হয় জান্নাতের পক্ষ নয় জাহান্নামের পক্ষ, হয় আল্লাহ ও তার রাসূলের পক্ষ নয় কাফের মুশরিক তাগুতের পক্ষ। নিরপেক্ষ অবস্থানের কোনো সুযোগ ইসলাম রাখে না। তাহলে আল্লাহ তাআলা সূরা বাকারাতে আয়াত আছে 286, কিন্তু প্রথম 20 আয়াতে তিনি তিনটি শ্রেণীর আলোচনা করছেন, কয়টি? মুমিন, তারপর কাফের, তারপর মুনাফিক। মমিনের আলোচনা তিনি শুরু করলেন এইভাবে, হুদাল্লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মমিনদের কথা বলে তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনের কথা শেষ করে কাফেরদের প্রসঙ্গে তিনি টানলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। কাফেরের কথা শেষ করে তিনি মুনাফিকের কথা টানলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়ামাহুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ইসলামের কথা বলে বাইরে, ভিতরে আছে কুফুরি, তারা মুনাফেক, তারা মুমিন নয়, মুসলিম নয়, তারা কাফের। কয়টি শ্রেণী আলোচনা করলেন? মুমিনের কথা, একমাত্র মুমিন সফল কাম, নাজাত প্রাপ্ত, আর যে দুইটি শ্রেণী কাফের এবং মুনাফেক, তারা আজাব প্রাপ্ত, জাহান্নামী, পরকালে তাদের কোনো মুক্তি না। এই কথাগুলো তিনি বললেন সূরা বাকারার প্রথম 20 আয়াতে। আপনাকে কোরআন শরীফ শুধু পড়েন না, বুঝার চেষ্টা করেন আল্লাহর উদ্দেশ্য কি, পড়বেন এবং বুঝবেন, কথা বলে না, এবং কোরআন ভিত্তিক জীবন গঠন করবেন। কিন্তু আমাদের প্রতিযোগিতা, আমরা রমজানে কে কয় খতম করতে পারি শুনি, আপনাদের দেশের মহিলারও নাকি রমজানে কেউ 16 খতম 17 খতম করছে, মহিলারা। মানুষ এসে দোয়া চায়, হুজুর এবার আমার পুত্রবধূ 8 খতম করছে, কেউ বলে আমার শাশুড়ি 16 খতম করছে, এক মাসে 16 খতম কিভাবে সম্ভব? মহিলা যে কিভাবে পড়েছে ওইটা আল্লাহ তাআলাই ভালো জানেন, ঠিক কিনা? অনেক বেশি বেশি খতম করে যত সওয়াব পাওয়া যাবে, আপনি যদি কম পড়ে বেশি চিন্তা করেন, বুঝেন, আপনার সওয়াব বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। হাফেজ ইবনু কাসির তাফসির ইবনে কাসিরের মুকদ্দমায় লিখেছেন, আল্লাহর হাবিবের সাহাবিগণ কিভাবে কোরআন শরীফ অধ্যয়ন করতেন শুনলে অবাক হবেন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবিগণ কোরআন শরীফের 10টি আয়াত মুখস্থ করতেন, অর্থ বুঝতেন, ব্যাখ্যা করতেন, 10 আয়াতের আমল শুরু করার পর আবার 10টি আয়াত শুরু করতে। এভাবে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা কোরআন শরীফ পড়তেন। তো খেয়াল করেন তো, সুবহানাল্লাহ, আমার আল্লাহর শ্রেষ্ঠ কুদরত কোরআন শরীফ,
আমার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা কোরআন শরীফ। ওইটা তো আপনি পড়লেই বুঝবেন যদি বুঝে পড়তে পারেন, ঠিক কিনা বলেন? সূরা বাকারাতে 286 খানা আয়াত, প্রথম বিষয়ে আল্লাহ তাআলা মুমিনের কথা বললেন, কাফেরের কথা বললেন, মুনাফিকের কথা বললেন। 286 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 208 নাম্বার আয়াতে এসে ইসলামের কথা বললেন। কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, উদখুলু ফিসসিলমে কাফফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? খুব ভালো করে খেয়াল করেন, বাকি এর আগে প্রায় 200 সূরার উপরে আল্লাহ তাআলা শুধু আলোচনা করলেন শিরক কোনটা, কুফর কোনটা, ঈমান কি, ঈমানের ফজিলত কি, তার তাৎপর্য কি। 208 নম্বর আয়াতে এসে বললেন, ঈমানদারগণ ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমরা যারা এখানে আছি সবাই মুমিন। যদি আমরা দাবি করে থাকি ঈমানের মানদণ্ডে আমরা উত্তীর্ণ হতে পারলেও আল্লাহ যেরকম মুসলিম হতে বলেছেন আমরা সেরকম মুসলিম হতে পারি নাই। কথাগুলো কেন বলছি? যাও নিচে, যে ওই বাচ্চাদের আওয়াজ বন্ধ করো, বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করো। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? ভালো করে খেয়াল করেন, ঈমানদারকে আল্লাহ বললেন ইসলামে প্রবেশ করো। কথাগুলো বারবার কেন বলছি আমি, বা আজকে কোরআন শরীফের এখান থেকে আলোচনা কেন করছি, তার মূলভূত কারণ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর যেদিকে তাকাই আজকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, রক্তাক্ত। মুসলমান মা বোনদের ইজ্জত নিয়ে বিজাতি মা বোনদের ইজ্জতকে, সম্ভ্রমকে লুণ্ঠন করার চেষ্টা করছে। পার্শ্ববর্তী দেশের দিকে তাকালে দেখতে পাই নিরীহ মুসলিম মেয়েরা বোরখা পরে স্কুলে কলেজে যেতে পারে না উগ্রবাদী ব্রাহ্মবাদীদের অত্যাচারের কারণে। আমরা দেখতে পাই ফিলিস্তিনের মুসলমান রক্তাক্ত, ঠিক কিনা? ইরাকে মুসলমান রক্ত দিচ্ছে, সিরিয়াতে রক্ত দিচ্ছে, আফগানে রক্ত দিচ্ছে। আমরা প্রত্যাশা করি আমরা তো মুসলমান, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, সাহায্য কোন, সাহায্য আসে না কেন? আমরা বলি না, এ প্রশ্ন আসে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ওয়াদা করেছেন, দুটো ওয়াদা করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা পরিপূর্ণ মুমিন হয়ে যায়, মুসলিম হয়ে যায়, তাদেরকে সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হক হয়ে যায়। আল্লাহ তাআলা আরেকটা ওয়াদা করেছেন, ওয়ামাইয়াতাওয়াল্লাহ ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিযবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা আল্লাহকে মালিক হিসেবে, মাবুদ হিসেবে বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হয়ে যায় আর তাদের নেতা বানায় মুমিনদেরকে, তারা হিজবুল্লাহ, তারা আল্লাহর দল। আর অবশ্যই দুনিয়ার সমস্ত কুফুরি তাগুতি শক্তির উপর আল্লাহর দল বিজয় লাভ করবে। তাহলে আমরা আল্লাহর দুটো শর্ত পূরণ করতে পারি নাই, আমরা হিজবুল্লাহ হইতে পারি নাই, আমরা হয়েছি হিজবুর শয়তান, ঠিক কিনা বলেন? কি হয়েছে আমরা? হিজবুল্লাহ, আল্লাহর দল হবার জন্য যেই রকম ঈমান দরকার সেরকম ঈমান আমরা অর্জন করতে পারি নাই। আর আল্লাহ সাহায্য পাবার জন্য যে রকম মুসলিম হওয়া দরকার ওই রকম মুসলমান হতে পারি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, উদখুলু ফিসসিলমি কাফফা, আয় উদখুলু ফিল ইসলামে তাম্মা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ।
এখন ভালো করে কিছু কথা বলবো, কান পেতে আপনাদের শুনতে হবে, শুনতেছেন কিনা বলেন, মনোযোগ আছে? আছে তো? আমি তো আজকে অনেক আগে এসেছি, ঠিক না? আরো আগে আসার কথা ছিল, মাগরিবের সময়। আমি ওয়াদা বর খেলাফ করি নাই, আমাকে কমিটি ফোন করছে আসার পর হলে ভালো হয়। আমি আপনাদের ভালোটাই চাইলাম, আমার ভালোটা দেখলাম না, এজন্য আমি এসার পরে এসেছি। কিন্তু অন্য সময় তো আস্তে আস্তে 11টা বেজে যায়, ঠিক কিনা? কথা বলে না। আজকে তো আমার ছিল টাইম অফ, এটা রেস্ট পিরিয়ড ছিল। আমি অনেক দূর থেকে প্রোগ্রাম করে এসেছি, কালকে অনেক দূরে যাব, সেই চট্টগ্রাম কক্সবাজারে প্রোগ্রাম, সেজন্য এটা ছিল আমার, যারা লোকজন আসবে তাদের কাছে সাক্ষাতের সময়, আমার রেস্টের সময়। কিন্তু আমি সেটাকে স্যাক্রিফাইস করেছি, এই জন্যে যুবকরা এত কষ্ট করে মাহফিল করেছে, আমি যদি আসতে না পারি একবারই, এটা তাদের জন্য অনেক বড় একটা বোঝা হয়ে দাঁড়াবে। নিন্দুক নিন্দা করবে, হিংসুক হিংসা করবে, সমালোচনাকারী সমালোচনা করবে। আজকের মাহফিল যদি সফল হয়ে যায়, নিন্দুক হিংসুকদের গালে শক্তিশালী চপেটা ঘাত লেগে যাবে, ঠিক কিনা বলে? প্রিয় সুধী, তাহলে আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলেছেন মুসলিম হও। তাহলে কথা বোঝা যাচ্ছে, ইমান আর ইসলাম, ঠিক কিনা? আগে ইমান এনে আল্লাহ মমিন হতে বলেছেন, তারপরে ইসলামে প্রবেশ করে পূর্ণ মুসলিম হতে হবে, ঠিক কিনা? তা আগে কি ইসলাম না ইমান? জোরে বলতে হবে, আগে কি? এখানে অনেক ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যা তো বলবো না, আপনারা বুঝবেন না, যতটুকু বুঝবেন ততটুক বলছি। আমার ভাইয়েরা, আপনি যদি অর্থ বুঝে 30 পারা কোরআন পড়ে থাকেন, আমি আপনাকে একটি চিন্তার খোরাক দিচ্ছি, আপনি গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন আল্লাহ তাআলা তার কোরআন কারিমের মধ্যে কোথাও কোনো কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই, কাফের মুশরিককে বলেছেন মমিন হও, আর মমিনকে বলেছেন মুসলিম হও। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝেন নাই, বুঝছেন? আবার বলছি, আপনি যদি মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন পড়ে থাকেন, আপনি দেখবেন কোরআন শরীফের কোথাও আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই, কাফের মুশরিককে বলেছেন মমিন হও, আর মমিনকে বলেছেন মুসলিম হও। তাহলে ইমান না এনে মমিন না হয়ে একটা মানুষ যতই দাড়ি রাখুক, টুপি লাগাক, লম্বা জুব্বা লাগাক, জিকির করুক, ফিকির করুক, আর কোরবানি দিক, সে তো মমিন মুসলিম হতে পারে না। পারবে? দুনিয়ার মাইক পাও না, এই মাইকটাই আনো বারবার, এটা তো জাদুঘরে রাখার মাইক। হ্যাঁ, কেন আনবা, কেন ভালোটা আনবা, সব বাড়িতে শুনি, কথা বুঝতেছেন? তাহলে মমিন হবেন, তারপর মুসলিম হবেন, ঠিক কিনা? ইমান এনে আপনি মমিন, তারপরে আপনি শরীয়ত মেনে মুসলিম, ঠিক কিনা? ইমান যদি আপনার না থাকে, আপনি মমিন না। তখন যদি আপনি নাম রাখেন মুসলমানের, বদরুদ্দিনের ছেলে সদরুদ্দিন, দাঁড়িয়ে আছে, দুই এক ওয়াক্ত নামাজও পড়েন, কোরবানিও দেন, আপনি মুসলিম হতে পারবেন না। কারণ আগে ইমান, তারপরে ইসলাম, আগে মমিন, তারপরে মুসলিম। ক্লিয়ার? আরেকটু বুঝেন, একটি সূচের পেছনের ক্ষুদ্র একটা ছিদ্র দিয়ে একটা উটো যদি যেতে পারে, পরিপূর্ণ ইমান না এনে মুসলমান হবার কোনো সুযোগ নাই। আপনাকে ইমান আনতে হবে আগে, তারপর আপনাকে মমিন হবার পর মুসলিম হতে হবে। বলেন সুবহান। সেজন্য কোরআন কারিমে আল্লাহ তাআলা কোনো কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই, কাফের মুশরিককে বলেছেন মমিন হও, আর মমিনকে বলেছেন, কথা বলেন? আমি কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি, দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, হে মুমিনগণ,
তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না আল্লাহ পুরা মুসলিম হয়ে মরতে বললেন কাফেরকে না মুমিনকে কাকে বলছেন মাশাআল্লাহ আপনারা বুঝতেছেন আলোচনা কেন বুঝবেন না আপনারা অধিকাংশই এক ইন্টেলেকচুয়াল পারসন ঠিক কি না জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক আছে বাংলাদেশের শ্রোতাও তো দুই রকম একটা শিক্ষিত শ্রোতা আর একটা মূর্খ শ্রোতা মূর্খ শ্রোতারা কোরআন হাদিস কম শুনে ওনারা ওই ফালাফালি লাফালাফি এগুলো বেশি শুনে ঠিক কি না বল ইচ্ছা কাহিনী গল্প যেগুলো কোরআন হাদিসে নাই এই রকম কথা কথা শুনে আর একটু কানতে কাটলে পারলে মনে করে বাস হইছে কাজ না কোরআন হাদিস থেকে কথা শুনবেন কম শুনলেও লাভ বেশি ঠিক কি না বসে থাকবেন না বুঝলেও আপনার ভিতর থেকে আল্লাহ তাআলা অন্তরের রোগ দূর করে দিবেন বলেন সুবহানাল্লাহ তাহলে আগে ঈমান এনে মুমিন তারপরে আপনি কি হবেন মুসলিম সুবহানাল্লাহ বলেন আরেকটি উদাহরণ আমি কোরআন কারীম থেকে দিচ্ছি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ঠিক কিনা ওনার জন্মস্থান ছিল ইরাকের বাবেল ইরাকের বাবেল বাবেলকে এখন বাবেল নামে মানচিত্রে নাও পেতে পারেন ওটাকে বেবিলন বলা হয় কি বলা হয় ইংরেজরা ওটাকে বেবিলন বলে কি বলে এটা ইরাকে বাগদাদ থেকে একটু দূরে পৃথিবীর অষ্টম আশ্চর্যের একটা পুরাতন আশ্চর্য হচ্ছে বেবিলনের ঝুলন্ত উদ্যান পড়ছেন না বইতে এই বেবিলনে বাবেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ঘটনা অনেক লম্বা আমি তা বলছি না আমি যে বিষয়টি বুঝাতে চাচ্ছি তার সাথে রিলেটেড যতটুক ততটুক বলছি ইব্রাহিম আলাইহিস সালাম যেই জনপদে ছিলেন বাবেলে ওখানে সব ছিল মুশরিক মূর্তি পূজারি অগ্নি পূজারি নক্ষত্র পূজারি চন্দ্র পূজারি সূর্য পূজারি আকাশ পূজারি সব হচ্ছে প্রকৃতি পূজারি বুঝতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন একদিন সন্ধ্যার সময় হযরত ইব্রাহিম আসলেন তার বাড়ি থেকে ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান হাযা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন আল্লাহ পাক বলেন ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল তিনি আকাশের দিকে তাকায় দেখলেন নক্ষত্রগুলো ঝলমল করে জ্বলছে তিনি নক্ষত্রের দিকে তাকায় বললেন হাজার রব্বি এ হলো আমার রব নক্ষত্র যখন ম্লান হয়ে গেল তখন তিনি বললেন না ম্লানশীল খইনচু আরেক ক্ষমতার কাছে যে পরাজিত হয় এই রকম অপরিপূর্ণ কোন সত্তাকে আমি ইব্রাহিম রব মানতে রাজি নই দেখলেন চাঁদ কি দেখলেন আল্লাহ পাক বলেন তিনি বললেন ফালাম্মা রাআল কমর বাযিগান ক্বালা হাযা রাব্বি পূর্ণিমার পূর্ণ শশী চাঁদকে যখন দেখলেন বললেন এ হলো আমার রব চাঁদ যখন ম্লান হয়ে গেল তিনি বললেন না এটাও রব হতে পারে না সকালবেলা সূর্য উদিত হলো সূর্য দেখে বললেন আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার হযরত ইব্রাহিম যখন আকাশে সূর্য দেখলেন বললেন এ হলো আমার রব এটা সবচেয়ে বড় সূর্য যখন ডুবে গেল তিনি বললেন এই নক্ষত্র চন্দ্র সূর্য একটা আমার রব নয় এখন একটা আকীদার প্রশ্ন আমি বলবো এটাই তো আমার কাজ আমার মিশন ও ভিশনটাই হচ্ছে শেরেক মুক্ত কুফর মুক্ত বাতিল আকীদা মুক্ত মানুষ পরিপূর্ণ ঈমানদার হোক আর বিশুদ্ধ আকীদার ধারক হোক ঠিক কিনা বলেন এখন আকীদার প্রশ্ন হচ্ছে তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম কিছু সময়ের জন্য নক্ষত্রকে রব মানছেন কিছু সময়ের জন্য চাঁদকে রব মানছেন কিছু সময়ের জন্য সূর্যকে রব মানছেন তা কি তিনি কিছু সময়ের জন্য শেরক করছেন নাকি
আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী নবুয়ত পাওয়ার আগে পরে তো প্রশ্নই আসে না শিরক করে নাই কুফর করে নাই একটি কবিরা সগীরা গুনাহও করে নাই এই আকীদার নাম আকীদা ইসমতে আম্বিয়া সুবহানাল্লাহ নবীগণ ছিলেন নিষ্পাপ নবীগণ ছিলেন বিশ্ববরণ্য ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীর কাবীরে লেখেন মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকা আননামা আনকারা রিসালাত জামিল আম্বিয়া যেই হতভাগা আল্লাহ নবীগণের নিষ্পাপ হওয়া বিশ্বাস করল না সে যেন লক্ষাধিক নবীর রেসালতকে অস্বীকার করল বলে নাউজুবিল্লাহ সাবধান আকীদা সাফ করতে হবে আকীদা কি করতে হবে সাফ করতে হবে আকীদায় যেন সামান্যতম শিরক এবং কুফর না থাকে এবং বিদআত না থাকে যদি আকীদা বিশুদ্ধ হয় ইবাদত কম হলো পার পেয়ে যাবেন আর যদি আকীদা সমস্যা থাকে নামাজ সুজা জিকির ফিকির কোনো কাজে আসবে না তাহলে অর্থ কি তিনি যখন বলছেন এটা আমার রব চাঁদকে আমরা কি অর্থ নিব প্রশ্ন আসে না এর সুন্দর জবাব দিয়েছেন বিশ্ববরণ্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন তার অর্থ হলো তিনি যখন বলেছেন নক্ষত্রকে হাজা রাব্বি ওনার সামনে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারীরা তারা যে একটা বাতিল ইলাহের ইবাদত করে তাদের চোখের পর্দা সরাবার জন্য তিনি বলেছেন হাজা রাব্বি আলা জামিকুম হে নক্ষত্র পূজারীরা তোমাদের ধারণায় এটা আমার রব নক্ষত্র যখন ডুবে গেল তিনি বললেন দেখো তোমরা যেটারে খোদা মানো এটা খোদা না এটা বেহুদা আবার তিনি যখন চাঁদকে বলেছেন এটা আমার রব তখন ওনার সামনে দাঁড়ায় ছিল চন্দ্র পূজারীরা তিনি তাদের চোখের পর্দা সরায় দেবার জন্য বললেন হাদা রব্বি আলা জামিকুম হে চন্দ্র পূজারীরা তোমাদের ধারণায় এটা আমার রব চাঁদ যখন ডুবে গেল তিনি বুঝাই দিলেন এটা রব হতে পারে না এটা খোদা না এটা বেহুদা ঠিক কিনা বলেন তারপর তিনি দেখলেন সূর্যকে তখন তার সামনে দাঁড়ায় ছিল সূর্য পূজারীরা তিনি বললেন হাজা রব্বি আলা জামিকুম হে সূর্য পূজারীরা তোমাদের ধারণা এটা আমার রব এটা সবচেয়ে বড় সূর্য যখন ডুবে গেল তিনি বুঝাই দিলেন এটাও খোদা না এটাও বেহুদা এবার তিনি আসল রবের কথা বললেন শোনো এই চন্দ্র নক্ষত্র সূর্য কেউ রব হতে পারে না রবকে আমার কাছে শোনো ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী পারেন আপনারা জবান খুলে পড়েন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি বললেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি শোনো মূর্তি পূজারী মুশরিকরা সূর্য পূজারী নক্ষত্র পূজারী চন্দ্র পূজারীরা এই একটা রব নয় আমি মুখাপেক্ষী হলাম সে মহান সত্তার যিনি সব সৃষ্টি করেছেন আপন কুদরতে সুনিপুণ ভাবে আমি মুশরিকদের দলভুক্ত নই বলেন সুবহান মানে এটাতে বেশি হয় এটা কম এই রকম হলে তো একটু বিব্রত লাগে আস্তে আস্তে ঠিক করতে বলে সব বাণী তো শুধু কথা খেয়াল করতেছেন এই যে ইন্নি ওয়াজ্জাহাতু এটা প্রতিদিন আপনারা পড়েন না কখন পড়েন বলেন তো অনেকে মনে মনে বলতেছে পড়ব কি নামাজই তো পড়ি না ঠিক না কিন্তু আমি যেভাবে বুঝালাম সেভাবে কি পড়েন কথা বলেন আমি আল্লাহ কেন পড়তে বলছেন তা তো বুঝেন না আমি যেভাবে বললাম সেভাবে আপনারা পড়েন না সেজন্যই তো আপনারা নামাজ পড়েন ৪০ বছর হয়ে গেছে নামাজ পড়েন আবার সুদ খান নামাজও পড়েন ঘুষ খান পাল্লায় ওজনে কম দেন নামাজও পড়তেছেন বিচারাচারে মাতবরি করে দুই দিক থেকে পয়সা খান যেদিক থেকে বেশি পান সেদিকে আঙ্গুল যায়
না আপনাদের এলাকায় তো সব আউলিয়া কেরাম আমি অন্য জায়গার কথা বলতেছি আছে তাহলে যে নামাজ পড়ে সে তো এই কাজ করতে পারে না ভালো ভালো মানুষ নামাজ পড়তে পড়তে কপালে বাটকার একটা পড়ে গেছে কিন্তু টাকা সুদে লাগাচ্ছে পাল্লায় ওজনে কম দিচ্ছে ইলেকশনের সকল প্রার্থী থেকেই পয়সা নিচ্ছে আফসোস লাগে আমার এই যে সিটি কর্পোরেশন নির্বাচন গেল আমি কাছ থেকে দেখিছি অনেক মানুষকে ভালো ভালো মানুষ দৌড়াচ্ছে পয়সার জন্য দেখছেন অবস্থা কুরবানির সময় ভেড়া বকরির দাম হয় 10,000 12,000 টাকা আর নির্বাচনের রাতে আপনাদের মূল্য হয় 1,000 টাকা 1,200 টাকা আপনারা ভেড়া বকরি থেকে নিচে চলে যান ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আমার মুসলমান ভাইরা তার কারণ কি যেভাবে নামাজ পড়তে হয় সুন্নত তরিকায় ইখলাসের সাথে তাওহীদ ও রিসালাতের বিশ্বাস বুকে ধারণ করে বিশুদ্ধ আকীদার সাথে যেভাবে নামাজ পড়তে হয় সেভাবে পড়েন না এজন্য নামাজও চলছে নাফরমানিও চলছে ঠিক কিনা বলেন তাহলে এবার লক্ষ্য করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম প্রমাণ দিলেন তার ইমানের কিসের রবের কথা বললেন কার কথা প্রমাণ দিলেন ইমানের কিসের এবার আসেন ইমানের প্রমাণ দেবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে হুকুম করলেন ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন সেই সময়ের কথা ইব্রাহিমের রব যখন ইব্রাহিমকে বলল আসলিম তুমি মুসলিম হও আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম আগে প্রমাণ দিলেন কিসের ইমানের আমি কি বুঝাতে চাচ্ছি বুঝতেছেন আগে ঈমান তারপরে যার ঈমান নাই তার দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে কুর্তা আছে সদরুদ্দিন ইবনে বদরুদ্দিন কিন্তু তাকে মুসলিম বলার সুযোগ নাই নাই না কথা বুঝতেছেন আগে কি আগে কি ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম প্রমাণ দিলেন কিসের এরপর আল্লাহ বললেন আসলিম মুসলিম হও তুমি তো মুমিন হিসেবে প্রমাণ দিছো এবার মুসলিম হও তিনি কি বললেন আসলাম তু লি রাব্বিল আলামিন এখানে ইসলাম অর্থ তাসরিফুল অনক তাহতা হাকামিল্লাহি আজ্জা ওয়া জাল্লা বিনা প্রশ্নে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার নাম ইসলাম তিনি বলেন আল্লাহ আমি রব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করলাম সুবহান তাহলে আগে ঈমান তারপরে সেজন্যই সূরা বাকারাতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ উদখুলু ফিসসিলমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আমার কথা বুঝতেছেন কিনা আমার ভাইয়েরা সব কিছুর আগে ঈমান সব কিছুর আগে কি ইসলামের মূল হচ্ছে ঈমান ভালো করে বুঝেন ঈমানের মধ্যে ইসলাম নাই কিন্তু ইসলামের মধ্যে ঈমান আছে ঈমানের মধ্যে ইসলাম নাই কিন্তু ইসলামের মধ্যে ঈমান আছে তাহলে বোঝা যায় মুসলিম হতে হলে আগে আপনাকে মুমিন হতে হবে সুবহানাল্লাহ এই ঈমান সব কিছুর মূল নামাজ রোজা হজ যাকাত হালাল হারাম যত ইবাদত সব কিছুর আগে হচ্ছে ঈমান আমরা মুসলমান কিন্তু ঈমানের মূল্য কতটুকু তা বুঝতে পারি নাই ঈমানের মূল্য কতটুকু আমি একটা উদাহরণ দিচ্ছি আবু দাউদ শরীফ থেকে আবু দাউদ শরীফে এসেছে 1,500 বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে সাহাবায়ে কেরামের সাথে এক ইহুদি যুবক নিয়মিত যেত আল্লাহ রসুলের কদমের সামনে বসত কথা বুঝতেছেন একদিন আর যুবকটি হাদিস সাক্ষী যুবকটি আল্লাহর হাবিবের নূরের চেহারা মুবারকের দিকে তাকায় থাকত মনোযোগ দিয়ে রসুলুল্লাহর কথা শুনত আর আল্লাহ রসুল যখন জুতা মুবারক খুলতেন যুবকটি জুতা মুবারক নিয়ে তার বুকের সঙ্গে লাগায় দাঁড়ায় থাকত দেখা গেল একদিন যুবকটি আর আসতেছে না আল্লাহর হাবিব বললেন ফুলান ইবনু ফুলান অমুকের পুত্র অমুক কোথায় তাকে দেখি না কেন সাহাবায়ে কেরাম বললেন
ইন্নাহু মারিদা মারদান শাদিদা যুবকটি অসুস্থ হয়ে গেছে আর কোনোদিন মনে হয় আপনার কাছে আসতে পারবে না সে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে আল্লাহর হাবিব বললেন সাহাবীরা চলো রাহমাতুল লিল আলামিন বললেন সাহাবীরা চলো জলদি করে চলো আমরা যুবকটির বাড়িতে যে তারে দেখে আসি সুবহানাল্লাহ যুবকটি ছিল ইহুদি যুবক কি ছিল রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি কি মানবতা শিক্ষা দিয়েছে একটু খেয়াল করছেন আজকে আমাদের মধ্যে কিন্তু মানবতা বোধ নাই আছে মানবতা বোধ কথা বলে না কি অবস্থা আমাদের দেখেন দ্বন্দ্ব কোথায় পৌঁছেছে একজন সালাম দেওয়ার আগে আরেকজনকে দেখে মাথায় টুপি এক কিনা ঠিক কিনা যদি দেখে হ্যাঁ আমার পিশাবের টুপি তার মাথায় আছে সালাম দেয় বলে এটা আমার মসলকের এটা আমার কোলাকুলি করার আগে দেখে জুব্বা ঠিক আছে কিনা আরে ভাই এই দ্বন্দ্ব করতে ইসলাম বলে নাই মাসলাক যার যার দিন ইসলাম সবার আবার বলছি মাসলাক যার যার দিন ইসলাম সবার আমার মাসলাক আমার কাছে থাকবে তোমার মাসলাক তোমার কাছে ইসলামের সুমহান স্বার্থে আমরা মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে লোহার শক্ত প্রাচীরের মতো ইস্পাত কঠিন ঐক্য করে তুলতে হবে আমাদেরকে ঠিক কিনা বলে হ্যাঁ কোন বাতিল ফেরকার সাথে ঐক্য হবে না ফেরকা এক জিনিস মাসলাক আরেক জিনিস ঠিক কিনা আজকে টুপি নিয়ে ঝগড়া চলে বাংলাদেশ কেউ বলে গোল টুপি কেউ বলে লম্বা টুপি কেউ বলে পাস করলি আমার কথা টুপি লাগাইছে আলহামদুলিল্লাহ যার মাথায় টুপি নাই ওরে টুপি লাগায় দাও ঠিক কিনা যদি টুপি নিয়ে ঝগড়া এরকম করতে থাকেন যাদের মাথায় টুপি নাই ওরা বলবে আমরাই ভালো আছি ঠিক কিনা বাংলাদেশে এক জায়গায় দ্বন্দ্ব চলছে ঝগড়া লাগছে একদল দলিনের পক্ষে আরেক দল জলিনের পক্ষে বুঝলেন এটাও শুনছি আমি এক বৃদ্ধ বক্তার কাছে সে গল্পটা বলল দুই দল মারামারি করছে এখন উত্তর দিকের লোক দক্ষিণে গেলেই পিটায় দক্ষিণের লোক উত্তরে গেলেই পিটায় একজন গেছে জামাই এলাকার বুঝলেন এ যে মাঝখানে ধরা পড়ছে উত্তরও না দক্ষিণও না এই তুমি কি দলিন পড়ো না জলিন পড়ো কাল্লার রাস্তায় মাফ করবেন আমি তো নামাজি পড়ি না আপনারা যদি এই টুপি আর জুব্বা নিয়ে মারামারি করেন তাহলে অবস্থাটা কি হবে কথা বুঝতেছেন মানবতা বোধ রাখবেন আপনার মাসলাকের সাথে আরেক মাসলাকের মিলে না আপনি থানায় যে পয়সা কুড়ি দিয়া মাহফিল বন্ধ করবেন এটা মুসলমানের কাজ না এটা ফেতনাবাজের কাজ সৈয়দ আহমদ বেরেলি আর কারামত আলী জনপুরি রহমতুল্লাহর উত্তরসূরিগণ এই রকম অভদ্র নয় সন্ত্রাসী নয় সহিংস নয় তারাও ইচ্ছে করলে অন্য কোনো পীর বা বক্তার মাহফিল বন্ধ করে দিতে পারে কিন্তু সে নোংরামিতে তারা যায় না ঠিক কিনা বলে মানবতা বোধ শিখুন ভদ্রতা শিখুন সৌজন্য বোধ শিখুন মানুষকে আপন করে নেবার জন্যে মনটাকে প্রশস্ত করুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন চলো মদিনা মুনাওয়ারাতে সুবহানাল্লাহ আমরা ইহুদি যুবকটাকে একটু দেখে আসি সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে যখন ইহুদি যুবকের বাড়িতে গেলেন যুবকটি রাহমাতুল লিল আলামিনকে দেখে বিছানায় শোয়া থেকে বসে গেছে যুবক ছেলেটির চোখ থেকে অঝর দ্বারায় পানি ঝরছে আল্লাহর হাবিব কুশল বিনিময়ের পরে বললেন যুবক তুমি অনেক বেশি আমার খেদমতে যে বসেছ আমার কথা শুনেছ কিন্তু কাল হাশর ময়দানে আমি নবী তোমার কোনো উপকার করতে পারবো না বলুন তো আল্লাহর হাবিব তাকে কিসের দাওয়াত দিলেন সুবহানাল্লাহ আপনার খুব সচেতন শ্রোতা আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব কিসের দাওয়াত দিলেন আবু দাউদ শরীফ সাক্ষী যুবকটি একবার আল্লাহর হাবিবের নূরের চেহারার দিকে তাকায় আরেকবার আসমানের দিকে তাকায় মালাকুল মৌত চলে আসলো নাকি সময় তো বেশি নাই
আরেকবার সে তার পিতার চেহারার দিকে তাকায়। তার পিতা ছিল সেই সময় ইহুদিদের সবচেয়ে বড় আলেমদের একজন। বাবা কি বলে, ঈমান আনতে তো মন চায়, বাবা যদি নারাজ হয়। যুবকের বাপ ইহুদি যুবককে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা সন্তান, তুমি আকাশের দিকে তাকাবার দরকার নাই, আমার চেহারার দিকে তাকাবার দরকার নাই। আতে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেরি করো না রে কলিজার টুকরা সন্তান, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বরণ করে না। যুবকটি বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার নূরের হাতটা বাড়ায় দেন, সেই হাতে হাত রেখে আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব ওনার নূরের দাস্ত মোবারক বাড়ায় দিলেন, যুবক রসুল্লার হাতে হাত রেখে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, বলবেন না? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান, হাত উঠান। একজন পাওয়া গেছে, এতগুলো মানুষের মধ্যে একজন তো থাকতেই পারে, নন কনসার্নস, ঠিক কিনা? সবারই তো শুধু, তাহলে কথা বুঝতেছেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ নববীতে আসার সাথে সাথেই খবর আসলো, এই মাত্র যে মুসলিম হয়েছে সে ইন্তেকাল করেছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবিরা জলদি করে চলে দাও তার বাড়িতে, তোমরা যে তাকে গোসল দাও, কারণ তার বাড়িতে সে ছাড়া তো কেউ মুসলিম নাই, সব ইহুদি। সুবহানাল্লাহ, জলদি করে তার বাড়িতে চলে যাও, তাকে গোসল করাও, কাফন পরাও, আমি রসুল নিজে তার জানাজার নামাজ ইমামতি করব। সেই ন মুসলিম সাহাবীর গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল। সাহাবায়ে কেরাম তার খাট কাঁধে তুলে নিলেন, তার লাশ যাচ্ছে জান্নাতুল বাকির দিকে, সেখানে জানাজা হবে, জান্নাতুল বাকিতে তার দাফন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার আগে আগে হেঁটে যাচ্ছিলেন, সঙ্গে ছিলেন হযরত ওমর। হযরত ওমর বলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব যখন যুবকটির জানাজা পড়ার জন্য হেঁটে যাচ্ছিলেন, রসুলুল্লাহকে দেখলাম পুরা পায়ের তালু মাটিতে রাখেন নাই, দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে হেঁটে যাচ্ছিলেন। জানাজা যখন শেষ, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন তার জানাজার নামাজে যাচ্ছিলেন, দেখলাম আপনি পুরা পায়ের তালু মাটিতে রাখেন নাই, দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে হেঁটে যাচ্ছিলেন, তার কারণ কি? আল্লাহর হাবিব ডেকে বললেন, রে ওমর, এই সাহাবীর জানাজায় আসার জন্যে, অংশগ্রহণের জন্য আল্লাহ পাক আকাশের সব দরজা খুলে দিয়েছেন, এত বেশি ফেরেশতা মদিনা মুনাওয়ারার মাটিতে নেমে এসেছে, মা কদরতু আন আদাবাতনা কদমাইয়া মিন কাসরাতিল মালায়েকা, এত বেশি ফেরেশতা মদিনা মুনাওয়ারার মাটিতে এসেছে, আমি রসুল পুরা পা রাখার জায়গা পাই নাই। এর নাম ইমাম। নাম কি? হযরত মোল্লা আলী কানি মেশকাতে শরমের কাতে লেখেন, সেই যুবকটি ঈমান আনার পরই ইন্তেকাল করেছে। লাম ইউসাল্লি সালাতান ওয়া লাম ইয়াসুম সাওমান ওয়া লাম ইয়াতাসাদদাক দিরহামা, ঈমান আনার পরে সেই সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, একদিন রোজা রাখেন নাই, এক দিরহাম দানও করেন নাই। তার মানে ঈমান আনার পর এক ওয়াক্ত নামাজের সময় পান নাই, একদিন রোজাও রাখার সময় পান নাই, আর তার কাছে সম্পদ ছিল না, যাকাতও ফরজ হয় নাই। ঈমান আনার পরে পরিপূর্ণ ঈমান নিয়ে আমার আল্লাহর সাক্ষাৎ করেছেন বলে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তারে জান্নাত দিয়ে দিয়েছে।